প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের যে ব্যবহারিক ক্লাসটা আমি নিব, বিল্ডিং মেনটেন্যান্স ওয়ানের নবম শ্রেণীর, তো জবের নাম মাঠ পর্যায়ে সিমেন্ট পরীক্ষাকরণ। তো সিমেন্টের দুইটা পরীক্ষা করা হয়, একটা হলো মাঠ পর্যায়ে পরীক্ষা আর একটা হলো ল্যাবরেটরিতে পরীক্ষা। আজকে তোমাদেরকে আমি মাঠ পর্যায়ে যে পরীক্ষা হয় সেই পরীক্ষাটা করব। তো সেই পরীক্ষাটা করতে প্রথমেই আমরা সিমেন্টের ব্যাগের মুখ খুলে বস্তার মধ্যে হাত প্রবেশ করাবো। হাত প্রবেশ করিয়ে যদি সিমেন্ট ঠান্ডা অনুভূত হয় তাহলে আমরা বুঝব যে সিমেন্ট ভালো সিমেন্ট। দ্বিতীয় ধাপে আমরা কিছু সিমেন্ট হাতে নিয়ে দুই আঙ্গুলের মাঝখানে ঘষা দিব। সিমেন্ট মিহি অনুভূত হয় তাহলে সে সিমেন্ট ভালো সিমেন্ট। তৃতীয়ত, আমরা এক মুষ্টি সিমেন্ট হাতের মধ্যে করে মুষ্টিবদ্ধ করার চেষ্টা করব। যদি মুষ্টিবদ্ধ হয় তাহলে সেটা ভালো সিমেন্ট। চতুর্থত, আমরা কিছু সিমেন্ট এক বালতি পানির মধ্যে মুষ্টিবদ্ধ অবস্থায় ছেড়ে দিব, দেখি যে সিমেন্টটা পানির ভিতরে ডুবে যায় কি না আমরা পর্যবেক্ষণ করি। আমরা এক মুষ্টি সিমেন্ট পানির মধ্যে দিয়েছি, দেখেছি যে সিমেন্টগুলো পানিতে নিমজ্জিত হয়েছে, তাহলে এটা আমরা ভালো সিমেন্ট হিসেবে বিবেচনা করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই মাঠ পর্যায়ে পরীক্ষা মাধ্যমে আমরা এক নম্বর জবটি সম্পূর্ণ করলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা মাঠ পর্যায়ে সিমেন্ট পরীক্ষা করা দেখলাম। এভাবে তোমরা দক্ষতার সাথে মাঠ পর্যায়ে সিমেন্ট পরীক্ষা করতে পারবে আমি আশা করি। ধন্যবাদ সকলকে।